শ্রীরামপুরের তারিখানা বানভাসী মানুষের সহায়তায় দ্রুত ছুটে এলেন পুরসুরার বিধায়ক বিমান ঘোষ। সাধারণ মানুষের বক্তব্য শুনলেন, পাশাপাশি ত্রিপল ও খাবারেরও ব্যবস্থা করেছেন বলে এমনটাই জানালেন বিমানবাবু। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, HBS বাংলা 24। পুরো যে এই দামোদর নদী আছে, চরে যে বাড়িগুলো আছে প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, সবাই রাস্তার উপরে উঠে চলে এসেছে। যতগুলো বাড়ি আছে এখানে আমি কাউন্ট করলাম, 180টার মতো বাড়ি আছে ক্ষতিগ্রস্তদের মধ্যে। প্রত্যেকের বাড়িতে ত্রিপল খাবার পৌঁছে যাবে একটু পর। আমরা জানি আমাদের আরামবাগ সাব ডিভিশন বন্যা হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবারে তো জল ছেড়েছে, দামোদরটা উপচেছে, কিছু বাড়ি টাড়ি এখানে ডিস্টার্ব হয়েছে, সেই রকমভাবে বিশাল একটা ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা আমরা চেষ্টা করছি যতটা পারা যায় ওই মানুষের পাশে থেকে এই সময়টা ওদেরকে রিকভার করে ওদের বাড়িতে আবার সুস্থভাবে ফিরিয়ে দেবো। এই 34 বছর CPM আর 10 বছর তৃণমূল কংগ্রেস তো ঘাগড়া করে গেছে। আমরা তো এই 2 মাস এসেছি সবেমাত্র নির্বাচিত হয়ে, ঠিক আছে, তবে আমি 100% নিজের সর্বটা দিয়ে পুরসুরবাসীর পাশে থাকবো। যেখানে যেখানে সুবিধা অসুবিধা, যেখান থেকে যেটা আনতে হয় উন্নয়নের জন্য, সেটা কেন্দ্র হোক রাজ্য হোক, নিয়ে এসে পুরসুরাতে ব্যবস্থা করব। আর পুরসুর মানুষের ভালো উন্নয়ন করার জন্যই আমি আছি, কারণ পুরসুরার মানুষ এই কারণেই আমাকে জিতিয়েছে, ভারতীয় জনতা পার্টিকে জিতিয়েছে। একদম আগাগোড়া 5 বছর পুরো পুরসুর মানুষের সঙ্গেই থাকবো এবং উন্নতির জন্য চিন্তাভাবনা চলছে।